চিনিকল বন্ধের প্রতিবাদ ও পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন চিনিকলে শ্রমিক ও আখ চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনিকলের ফটকের সামনে সমাবেশ করেন শ্রমিক ও আখ চাষীরা। অবিলম্বে পাঁচ দফা দাবি পূরণ না হলে আন্দোলনে যাওয়ার কথা জানান বক্তারা। নাটোরে চিনিকল গেটের সামনে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চিনিকলের শ্রমিক কর্মচারীদের ছয় মাসের বকেয়া বেতন, অবসরে যাওয়া কর্মচারীদের টাকা পরিশোধ সহ পাঁচ দফা দাবি জানানো হয়। ঝিনাইদহের মোবারকগঞ্জ যে বকেয়া বেতন ও সার ওষুধের দাবিতে সভা করেছে চিনিকল শ্রমিকরা। প্রতিবাদে কাল এক ঘন্টার কর্মবিরতি ঘোষণা দেন তারা। জয়পুরহাট ও পঞ্চগড়ে চিনিকল আধুনিকায়ন করে সচল রাখার দাবিতে সমাবেশ করেছেন শ্রমিকরা।